শুক্রবার দুপুর নাগাদ তেলেমুড়া থানাধীন বালুছড়া এলাকার গভীর জঙ্গলে স্থানীয় বাসিন্দারা রাজ্য পুলিশের এক কনস্টেবলকে নেশা সামগ্রী এবং বেশ কয়েকটি কৌটা সমেত খাকি উর্দি পরা অবস্থায় আটক করে। তার নাম প্রসেনজিৎ সিনহা। সে বর্তমানে গোমতী জেলার অন্তর্গত তৈদু থানাতে কর্তব্যরত অবস্থায় রয়েছে। শুক্রবার দুপুরে বালুছড়া এলাকার স্থানীয়রা প্রত্যক্ষ করে, বালুছড়া এলাকার গভীর জঙ্গলে টমটম যোগে পুলিশের উর্দি পরা অবস্থায় এক যুবক প্রবেশ করে। এলাকাবাসীদের সন্দেহ হওয়াতে তারা ওই স্থানে গিয়ে দেখতে পায় খাকি উর্দি ধারী এক পুলিশ কনস্টেবল জঙ্গলের পাশে বসে ড্রাগস সেবন করছে। তারা ওই পুলিশ কনস্টেবলকে ড্রাগসের কৌটা সমেত আটক করে খবর দেয় তেলেমুড়া থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় থানার সিনিয়র ইন্সপেক্টর শুভঙ্কর দেববর্মা সহ বেশ কয়েকজন পুলিশ কনস্টেবল এবং এসডিপিওরা জওয়ানরা। তারা সেখানে পৌঁছে তড়ি ঘড়ি ওই পুলিশ কনস্টেবলকে ড্রাগস এর কৌটা সমেত পুলিশের ভ্যানে তুলে তেলেমুড়া থানায় নিয়ে যায়। এ বিষয়ে তেলেমুড়া থানার ওসি সুবিমল বর্মন জানায়, কনস্টেবল প্রসেনজিৎ সিনহাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের কাছে কিছুক্ষণ আগে একটা খবর এসেছিল, একজন পুলিশের বর্তিধারী লোক ঘোরাফেরা করছিল বালুছড়া কালী মন্দিরের কাছে একাকে। তো এলাকার মানুষ সন্দেহ করতে পারো ওনাকে আটক করে থানাতে খবর দেয়। তো আমরা ওনাকে থানাতে এনেছি, এখন আমরা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছি, দেখি আইনত যা ব্যবস্থা করতে হয়। স্থানীয় জনগণ জানায় তারা ওই পুলিশ কনস্টেবলকে ড্রাগ নেওয়ার সময় হাতে নাতে ধরে ফেলে। ঘটনা হয়েছে, আমরা আসলাম ওই জায়গাতে একটা মন্দিরের সামনে বেরোছি, তখন দেখতেছি একটা টমটম দিয়া তোমার স্টাফ আর দুজন আইতাছে। তো আমরা মনের ভিতরে সন্দেহ থাকে, একটা অনলাইন ডিউটির ভিতরে একটা মানুষটা কেমনে আয়ে এ জায়গার ভিতরে এটা। তারপরে আমরা তার পিছু পিছু আইছি, আয়া দিহি মন্দিরের ভিতরে ওই জায়গার ভিতরে আয়া সেটা ওই তা ড্রাগস লইতাছে। আমরা এদিকে থতপত খাইয়া গেছে, খাইয়া পরে ফোর চেক করছি, পরে ওই ড্রাগস কতলা আসলো আয়া পরে শিকার গেছে। তার সঙ্গে একটা এদিনের এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মধ্যে পুলিশের ভূমিকা নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে। যাদের কাঁধে নেশা মুক্ত ত্রিপুরা গড়ার আইন এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব, তারাই নেশায় আচ্ছন্ন, সুতরাং তারা কি করে এ সমাজকে নেশা মুক্ত ত্রিপুরা উপহার দেবে, এটাই ভাবার বিষয়। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।